পঞ্চগড় সদরে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ তুলেছেন এক গৃহবধূ শনিবার উপজেলার কামাত কাজল ইউনিয়নের ঠুটা পাখুরি গ্রামে এক সংবাদ অভিযোগ তোলেন আক্তার নামে ওই গৃহবধূ তিনি জানান জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের শেখ ফরিদের ছেলে সাদিকুল ইসলাম রাকিবের সঙ্গে বিয়ে হয় তার পরে যৌতুকের দাবিতে স্বামী রাকিব সহ শ্বশুর শাশুড়ি মিলে তার ওপর নির্যাতন চালায় এক পর্যায়ে নয় মাসের শিশু সন্তান সন্তান সহ তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এ ঘটনায় গত নয় মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন রুমানা সন্তানের পিতৃ পরিচয় সহ স্বামীর ঘরে ফিরে যেতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ওই ভুক্তভোগী গৃহবধূ